আল্লাহ এমন বধির, আল্লাহকে কানে ধরে বলতে যে আল্লাহ আমি যাই চাইছি হজ করিতে, নইলে আল্লাহ বুঝতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মারাত্মক ভুল কি জানেন, নিয়ত পড়ে নয়তান ছাড়া তো হজই নাই, নয়তান ছাড়া উমরাও নাই, সালাতে পড়ে নয়তান, জানাজা নয়তান, উজুতে নয়তান, হজে নয়তান, উমরাতে নয়তান, নয়তান ছাড়া কোনো কারবারই নাই। অথচ বাজারে যাওয়ার সময় বলেন না আমি বাজার করিতে যাইতেছি, বলেন একবার বলে না, থলিনে হাঁটলো। আল্লাহ এমন বধির, আল্লাহকে কানে ধরে বলতে যে আল্লাহ আমি যাইতেছি হজ করিতে, নইলে আল্লাহ বুঝতে পারবে না। কিন্তু কিছু করার নেই, কিছু আলেম আছেন যারা এদেরকে শিখিয়েছেন যে যে আলেমের অন্ধ অনুসারী তার বাইরে সে কোনো কিছুই মানবে না। বলে আমার হুজুরকে হাদিস কম জানে নাকি, সব তোমরা জানো। এক কথা শেষ, সাবধান, জিদ করবেন না। হাদিস সামনে মৌজুদ, হাদিস অনুযায়ী হজ করবেন, নিয়ত পড়বেন না। নিয়ত অর্থ সংকল্পের নাম, হৃদয়ের জিনিস। আর অন্তত আরাফাতে গিয়ে হস্তে নষ্ট করেন না, জমা কসর করবেন, ঠিক মুজদালিফা গিয়েও মগরিবে সব জমা করবেন। এই দুই জায়গায় যদি ভুল হয় পুরো হজই বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন আমল আফজাল, তিনি বললেন ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনাটাই হলো শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মা, এরপরে কোনটা, তিনি বললেন আর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা জিহাদ করা। আবার প্রশ্ন করা হলো এরপরে কোনটা, তিনি বললেন হাজ্জু মাবরুর, কবুল হজ। প্রথমে ঈমান, এরপর জিহাদ, এরপর কবুল হজ। একই রাবি কত অন্য বর্ণনা এসেছে, মানে হাজ্জা ফালাম ইয়ারফুস ওলাম ইয়াফসুক রাজা কায়মিন ওয়ালাদাত উম্মুহু মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি হজ করলো অত হজে গিয়ে কোনো অশ্লীল কথা বলল না, অশ্লীল কাজ করলো না, সে ব্যক্তি বাড়ি ফিরে এলে এমন অবস্থায় কায়মিন ওয়ালাদাত উম্মুহু, যেদিন তার মা তাকে প্রসব করেছিল, অনুরূপ নিষ্পাপ অবস্থায়। বলে সুবহানাল্লাহ বিহামদি, যারা হজে যাচ্ছেন হজা তারা যেন অনুরূপ নিষ্পাপই ফিরে আসেন, আমরা তাদের জন্য সেই দোয়া করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হে আল্লাহ রসুল, আমি আপনার কাছে জিহাদের অনুমতি চাচ্ছি। পুরুষরা জিহাদ করে জান্নাতে যাচ্ছে, আমরা নারীকে ঘরে বসে থাকবো নাকি, আমরাও জিহাদ করে জীবন দেব। আল্লাহ রসুল জবাব দিলেন দেখো জিহাদ ও কুন্নাল হজ, তোমাদের জিহাদ হলো হজ করা,